ومن أحسن قولا ممن دعا ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বিবরাকাত ইন্ডিয়া থেকে রহমত ভাই প্রশ্ন করেছেন যে সম্মানিত ভাই যে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যে আমাদের পাড়ায় একটা মসজিদ আছে আবার ওই পাড়ায় একটা মসজিদ আছে তো ওই পাড়ে মসজিদটাই যে আমাদের পাড়া থেকে তাড়াতাড়ি নামাজ হয় আর কিছু লোক আছে তারা কন্টিনিউ নামাজ না পড়ে না ওরা চার রাকাত কেবল পড়ে আর কেবল রোজার মাসে পড়ে তো তারা এই মসজিদে সময় লেট হওয়ার কারণে বা দেরি হওয়ার কারণে তারা ওই মসজিদে গিয়ে শলাক্তদায় করে তো এটা কতটা শরীর সম্মত সম্মানিত হয় দেখুন এরকম করলে নামাজ হবে না বা নামাজ শুদ্ধ হবে না কেন আর তারা তো শুধু রমজান মাসই পড়ে তাদের পড়া আর কেমন হবে তো বিষয়টা হচ্ছে যে নিজের পাড়া আল্লাপায় বলছে কুয়ান ফুসে কুয়া আলি নিজে বাঁচা আহাল কে বাঁচো জাহানোর আগুন তাহলে নিজে আগে বাঁচো তারপরে আহাল কে সুতরাং তোমার কাছে আহাল আর থাকা সত্ত্বেও তুমি বাইরে একজন ফকির এসেছে তুমি তাকে দেবে এটা তোমার ঠিক হবে না কারণ তোমার বাড়ির বাড়ির লোক সে খেতে না খেতে পাচ্ছে না অনাহারে দিন কাটাচ্ছে আর তুমি একজন বাড়িকার লোককে দিচ্ছ এটা তোমার ঠিক হচ্ছে না সুতরাং সেই ক্ষেত্রে তোমার নিজের মসজিদ যেটা বাড়ির কাছে সেই মসজিদটা লেট হলেও তোমার এটা হচ্ছে হকদার আর তুমি যদি ভাবো যে আমি কোনো কারণবশত কোনো জায়গায় গেছি এবার ওই মসজিদে এখানে পড়ি করতে পারো কিন্তু এই যে কথাটা যে আগে পিছু হওয়ার কারণে ওরা ওই মসজিদে যায় এরকম নামাজ পড়া তাদের জন্য শরীয়ত সম্মত ঠিক নয় আর এটা নেকির নেকি হবে না বেশ মানে নামাজটা শুদ্ধ হবে না তাদের এরকম ভাবে যদি থাকে যে আমরা তাড়াতাড়ি তাড়াহুড়ো করে চলে আসবো তাহলে তারা নেকে থেকে বঞ্চিত হবে আর হক ছিল এটাই এখান থেকে পড়া সুষ্ঠুভাবে পড়া যদি তাদের পাকা ইমানটা যদি স্থায়ী হতো এই জন্য আলোচনা আত্মীয় স্বলাত আতুস জাকাত নামাজ প্রতিষ্ঠিত করো নামাজকে প্রতিষ্ঠিত মানে কি নামাজকে কায়েম করো স্থায়ী করো আমি জহর পালাম আশু পড়বো আশু পালো মাগুলো মাগির মানো এসা পড়বো এরকমভাবে স্থায়ী করো আর তুমি পড়লে তুমি গাফিলাতি পড়ছি পড়বো কখনো মন যাচ্ছে কখনো পড়ছে কখনো পড়ছি না এটা কি স্থায়ী নয় এটা অস্থায়ী সুতরাং এখনো ওরা সেই সম্বন্ধে বুঝিনি নামাজের যে গুরুত্ব নামাজের যে ফজিলত এবং পড়লে কি হয় না পড়লে কী হয় কি অবস্থা না পড়লে তাদের কি শাস্তি দেওয়া হবে এগুলো ওরা জানে না এখন জানলে পারে তাহলে ওরা নামাজ থেকে এরকমভাবে বেখবর বা উদাসীন হতো না আর আল্লাহ বলেছেন ফাওয়াইলুল্ল মুসল্লিন ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজক বা জাহানাম আল্লাদিন আহম সলাতিম শাহুন যারা নামাজ সম্বন্ধে বেখবর বা উদাসীন হ্যাঁ তো সম্বন্ধে বেখবর উদাসীন আর ঈদের এই কথাটা হলো যারা লোক দেখিয়ে সোলাত আদায় করে যারা লোক আদায় করে ঈদের সলাহটা পুরা লোক দেখানো ছাড়া আর কিছুই নয় তবে তবে এইরকম সলাত আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে আল্লাহ আল্লাহু আলম বে মোরাদ আল্লাহ পাখি ভালো যান সুতরাং তার এটাই উচিত ছিল যে বাড়িতে যে মসজিদ এটা পড়াটাই উচিত ছিল যদিও তার নেকির উদ্দেশ্যে এটা পড়তে হতো আশা করি উত্তর পাইছেন জাজাকালেন জাজা আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি